হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিত্র। এখন আমরা কথা বলবো যে কাগজ টু বলে ছবিটা নিয়ে, সতীশ কৌশিকের লাস্ট ছবি এটা। তো দেখুন, এই ছবিটার মধ্যে কিছু জিনিস ভালো রয়েছে। ছবিটা আমার খুবই অ্যাভারেজ একটা ছবি লেগেছে। ওনার লাস্ট ছবি সতীশ কৌশিকের আমি খুব ফ্যান ছিলাম, ওনার পারফরমেন্সের খুব ফ্যান ছিলাম, ইভেন ওনার ডিরেকশনেরও আমার ভালো লাগতো। বাট এটা ওনার লাস্ট ছবি, সেই জন্য আমি দেখেছি। বাট ছবিটা না মানে খুবই অ্যাভারেজ ছবি হয়েছে, এবং সেটা কেন সেটা আমি আসছি পরে। প্রথম কথা হচ্ছে ছবিটার মানে যে যে জিনিসগুলো পজিটিভ রয়েছে ছবিটার মধ্যে, যেটা খুবই পজিটিভ সেটা হচ্ছে সবচেয়ে প্রথম যে বিষয়বস্তুটাকে নিয়েছে। আগের কাগজ ওয়ানে যেটা ছিল, কাগজ টু এর কি গল্প পুরোপুরি আলাদা। ওইবারে ছিল যে একটা লোকের মানে বাড়ির লোকেরা তার নামে আর কি ফেক ডেথ সার্টিফিকেট দেখিয়ে দেখিয়েছিল মরে গেছে, এবার ওকে প্রুফ করতে হবে যে ও বেঁচে আছে, এরকম একটা গল্প ছিল, পঙ্কজ ত্রিপাঠী ছিল তাতে। সেকেন্ড কাগজে দেখাচ্ছে যে এই যে পলিটিক্যাল র্যালি ইত্যাদি হয়, সেই জন্য সাধারণ মানুষের যে প্রবলেমসগুলো হয়, ঠিক আছে, সেই বিষয়ে দেখাচ্ছে। এবং পলিটিক্যাল র্যালি যখন হয় তখন মানে পলিটিক্যাল পার্টিটা কি দেখা যায়, আমরা সব অন পেপার আর কি সব কিছু অর্ডার নিয়ে নিয়েছি, মানে পুলিশকে জানিয়ে দিয়েছি, প্রশাসনকে জানিয়ে দিয়ে সব কিছু জানিয়ে তারপরে র্যালিটা করছি। বাট কাগজে যদি ওটা অর্ডারটা পাস হয়ে থাকে, তার মানে কি সেটা রিয়ালিটিতে মানে গ্রাউন্ড রিয়ালিটি কাজটা হচ্ছে, মানে গ্রাউন্ড ওয়ার্ক জিরো হচ্ছে। পেপার ওয়ার্ক একদম 100% হচ্ছে, কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক জিরো হচ্ছে। এবং সেই জন্য কী কী চ্যালেঞ্জেস সাধারণ মানুষ ফেস করে সেটা নিয়েই আর কি সেকেন্ড হাফে একটা কোর্টরুম ড্রামা আছে। এবার এই সিনেমার মধ্যে যে এই বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে, বিষয়বস্তুটা ভালো। দ্বিতীয় জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে অ্যাক্টরদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। এখানে সতীশ কৌশিকের কাজ কিন্তু খুবই ভালো, এবং স্পেশালি কোর্টরুম ড্রামাটা আছে যেটা সেকেন্ড হাফে আসে, তার একদম শেষের দিকে তিনি একটা বড় স্পিচ দেন, সেই জায়গায় কিন্তু খুবই ইমোশনাল হয়ে যাবেন। সেই কাজ সেখানে তার পারফরমেন্স খুবই ভালো ছিল। এছাড়া অনুপম খের ছিল, তার কাজও আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি কোর্টরুম সিনে সে যখন মানে কি আর্গুমেন্টগুলো দিচ্ছে সেখানে তার কাজ খুবই ভালো লেগেছে। আর নীরা গুপ্তা খুব ছোট রোল পেয়েছে, বাট তার কাজও আমার ভালোই লেগেছে। তো এদের কাজ কিন্তু, এদের তিনজনের কাজ কিন্তু ভালো ছিল, পারফরমেন্সেস ভালো আর বিষয়বস্তুটা ভালো। আর কোর্টরুমের যে সিনগুলো আছে পার্টিকুলারলি যেটা সেকেন্ড হাফে আছে, সেই কোর্টরুমের সিনগুলো একটু সিনেম্যাটিক, দেখুন একটা হতে পারে খুব রিয়েলভাবে প্রেজেন্টেশন আর একটা হয় একটু ওভার দ্য টপ সিনেম্যাটিক প্রেজেন্টেশন। এখানে একটু সিনেম্যাটিক প্রেজেন্টেশনের দিকে গেছে, বাট সেখানে যেহেতু অনুপম খের লয়ারের রোল করছে এবং তার পারফরমেন্স খুব ভালো, সেই জন্য ওই সিনগুলো দেখতে খুব ভালো লাগছিল। ওই জায়গাতে যে মানে লজিকগুলো দিচ্ছিল এগুলো সেটা ভালো ছিল। তো কোর্টরুমের সিনগুলো ভালো, এই অল্প কিছু জিনিসই কিন্তু এই সিনেমাটার ভালো। সিনেমাটা বেশিরভাগ জিনিস খারাপ, তার কারণ হচ্ছে স্ক্রিন প্লের একটা নিয়ম আছে যে আপনার এই যে ছবির যে বিষয়বস্তুটা বললাম, সেই বিষয়বস্তুতে আপনাকে প্রথম 10 মিনিটের মধ্যে ঢুকতে হবে, নাহলে আমি ওয়েট করে আছি যে কখন আমার ছবির মেন বিষয়বস্তু দেখাবে। ট্রেলারে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে ছবির হুক পয়েন্ট, এটারই অ্যারাউন্ড ছবিটা, কিন্তু সেটাতে ছবিটা যেতে কত টাইম লাগে জানেন? 1 ঘন্টার উপরে, 2 ঘন্টার ছবি, 1 ঘন্টা সময় লাগে হচ্ছে এই মেন বিষয়বস্তুটা যেতে। প্রথমে গল্পটা শুরু হয় হচ্ছে আমরা দেখতে পাই অনুপম খেরের ছেলে, সে রয়েছে আর্মি একাডেমিতে, সেখান থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে, সে ফিরছে, তার মা বাবার মধ্যে ঝামেলা রয়েছে, বাবার সাথে দেখা করতে যাচ্ছে, বাবার অসুখ, এত কিছুর পরে তারপরে সতীশ কৌশিকের ব্যাক স্টোরিতে আমরা যাচ্ছি এতটা সময় জুড়ে। এবং এই যে প্রথম গল্পটা দেখানো হচ্ছে যে আর্মির ব্যাকড্রপ, মারামারি, ইভেন অ্যাকশনও আছে ওখানে, ওই জায়গাগুলো আননেসেসারি ছিল, এবং ওই জায়গাগুলো মেন গল্পকে কোনোভাবে সার্ভিসও করছে না। এবং দ্বিতীয় যে জিনিসটা করছে ওইটা, ওই পোর্শনটা, ওই পোর্শনটা না ভালোভাবে এক্সিকিউটেডও নয়, মানে ভালো করে এক্সিকিউট একেবারেই করানো হয়নি যে IM-এর অ্যাঙ্গেলটা কী দরকার ছিল গল্পতে। এবং সেটার এক্সিকিউশনটাও যদি ভালো হতো তবুও চলো একটা মানে বোঝা যায়, বাট ওই জায়গাটা খুব অ্যামেচারিস ছিল, ঠিক আছে। এবং জাস্ট মানে গল্পর মেন গল্পতে পৌঁছাতে হবে বলে মানে এগিয়ে আছে, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট এগিয়ে আছে। প্রথম 1 ঘন্টা ভালোই লাগছিল না ছবিটা, যেখান থেকে মেন এই বিষয়বস্তুটা ঢোকে, যেখান থেকে কোর্টরুম ড্রামাটা ঢোকে, যেখান থেকে অনুপম খেরের কোর্টরুমের সিনগুলো, সেখান থেকে ছবিটা অ্যাকচুয়ালি, ছবিটা 2 ঘন্টা ছবি, বাট সেকেন্ড হাফটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমাটা, 1 ঘন্টার সিনেমা। প্রথম হাফটা কিন্তু সিনেমাটা মানে জাস্ট ওই পয়েন্টটাতে পৌঁছানোর জন্য চলে যাচ্ছে। তো ওখানে স্ক্রিন প্লে রাইটিং খুব বাজে হয়েছে, এবং এই তিনজনের পারফরমেন্স বাদ দিয়ে বাকি সবাইকার পারফরমেন্স এই ছবিতে খুবই অ্যামেচারিস ছিল, খুবই লাউড ছিল, এবং সেগুলো ওয়ার্ক করেনি ছবির ক্ষেত্রে। তো এইটাই আর কি এই ছবিটার মেন প্রবলেম হচ্ছে, যে বিষয়বস্তুটা বেঁচেছে বাট সেটাকে স্ক্রিপ্টিং যে করা হয়েছে, যে স্ক্রিন প্লেটা করা হয়েছে, সেই স্ক্রিন প্লেটা একদম হ্যাপাজার্ড ওয়েতে করা হয়েছে, এবং সিনেমার প্রথম 1 ঘন্টা ছবিটা ওয়ার্কই করছে না, একেবারে ওয়ার্ক করছে না, এবং সেটা আননেসেসারি মনে হচ্ছে। এটা একটা মানে আমি জানি না, এটা একটা মানে OTT-তে আনতে পারতো 1 ঘন্টা 10-15 মিনিটের ছবি করে, যাতে খালি সেকেন্ড হাফটাই থাকতো, মানে কোর্টরুম পোর্শন যেটা অ্যাকচুয়ালি এই ছবির বিষয়বস্তু। আর নাহলে মানে যে ফার্স্ট হাফে যে গল্পটা দেখানো হয়েছে আর মানে অনুপম খেরের ছেলের ব্যাপারগুলো, সেগুলোকে পরে ফ্ল্যাশব্যাক হিসেবে আনতে পারতো মাঝখানে, বাট মেন গল্পটাতে আগে ঢোকা উচিত ছিল, কারণ ইন্টারেস্টই যাচ্ছে না যে কেন দেখছি এই গল্পটা, কেন দেখছি, আমি ট্রেলারে তো দেখেছি অন্য জিনিস, তাহলে এই গল্পটা আমি কেন ফলো করে যাচ্ছি বেকার বেকার, এই জিনিসটা মনে হয়েছিল। বাট পারফরমেন্সের জন্য এবং বিষয়বস্তুর জন্য আপনারা ছবিটা দেখতে পাবেন, সেকেন্ড 1 ঘন্টা কিন্তু আপনাদের ছবিটা ভালো লাগবে কোর্টরুম পোর্শনগুলো, বাট ফার্স্ট 1 ঘন্টা ছবিটা ভালো লাগবে না। সো এটাই বলা ছিল। তো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।